পিঙ্কি চলচ্চিত্র প্রযোজিত এবং পরিবেশিত 2001 সালের দিকে একটি সিনেমা আসে, যে সিনেমার নাম রংবাজ পুলিশ। অ্যান্ড যে সিনেমাতে আমরা লিড কাস্টিং দেখেছিলাম আমিন খানকে, আমরা দেখেছিলাম ময়ূরীকে, আমরা দেখেছিলাম অমিত হাসান অ্যান্ড শানুকে। এটা ছিল শরীফউদ্দিন খান, দীপু ও ছিলেন এই সিনেমার ডিরেক্টর। হ্যাঁ, তো আজকে আমরা জানবো যে তো শকত জামিল ছিল ডিরেক্টর অ্যান্ড শরীফউদ্দিন খান ডিপু ছিল এই সিনেমার প্রডিউসার। তো আজকে আমরা জানবো যে এই সিনেমার টোটাল কাস্টিং কে, কত টাকা এই সিনেমাতে রেমুনেশন নিয়েছিল অ্যান্ড এই সিনেমার বাজেট এবং বক্স অফিস থেকে এই সিনেমাটা কত টাকা ইনকাম করেছিল। আজকে রংবাজ এবং পুলিশ এই সিনেমার টোটাল বিস্তারিত নিয়ে থাকছে ফিল্মস্পয় স্পেশাল আয়োজন। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্মস্পয় চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস। তো এটা একটা মাস অডিয়েন্সদের আকর্ষণ করার মতো একটা অ্যাকশন ঘরানার ফিল্ম। তো সিনেমার নাম শুনে আপনারা বুঝতে পারছেন যে শওকত জামিল পরিচালিত সিনেমার নাম হচ্ছে রংবাজ পুলিশ। হ্যাঁ, তো যে সিনেমাতে আমরা যদি আসি, যে আমরা যদি আসি যে কাস্টিং, হ্যাঁ, তো এই মুভির কাস্টিং যদি আপনারা যদি দেখেন তো এখানে কিন্তু কাস্টিংয়ে ছিল দুর্দান্ত নৈপুণ্যতা। তো তৎকালীন সময়ে শরীফউদ্দিন খান দীপু কিন্তু একটু চটুল টাইপের সিনেমা বানতো, তো সেরকম ধারণার সিনেমা কিন্তু এই সিনেমাটা ছিল, আমি গুন্ডা আমি পুলিশ। তো এই সিনেমাতে কে কত টাকার রেমুনেশন নিয়েছিল, আমরা যদি প্রথমে আসি মিজু আহমেদের কাছে, তো মিজু আহমেদ এই সিনেমাতে তার ক্যারেক্টারটার বাবদ কিন্তু তিনি 70,000 টাকা রেমুনেশন নিয়েছিলেন। এবার আমরা চলে যাবো সিরাজ হায়দার, তো তিনি কিন্তু একটু কম রেমুনেশন নেন, তিনি 35-40,000 টাকা এই সিনেমাতে তিনি রেমুনেশন নিয়েছিলেন। এবার আমরা যদি আসি ড্যানি রাজ, তো তিনিও অ্যাপ্রক্সিমেট 28,000 থেকে 35,000 এরকমের ভিতর তিনি এই সিনেমাতে রেমুনেশন নিয়েছিলেন। তো এবার আমরা যদি আসি এই সিনেমার আরও অন্যান্য কাস্টিং, তো এবার আমরা যদি আসি প্রবীণ মিত্র, তো প্রবীণ মিত্র যথেষ্ট ভালো গুণী একজন অভিনেতা এবং তার অ্যাক্টিং যথেষ্ট ভালো। তো তিনি এই সিনেমাতে তার ক্যারেক্টারটার বাবদ অ্যাপ্রক্সিমেট 60,000 থেকে 70,000 এরকম রেমুনেশন নিয়েছিলেন। অ্যান্ড খালেদ আক্তার কল্পনা যদি আমরা আসি, তিনিও এই সিনেমাতে অ্যাক্টিং করেছিলেন অ্যান্ড তিনি এই সিনেমাতে তার ক্যারেক্টারটার বাবদ 80,000 ওরকম 80,000 টাকার আশেপাশে কিন্তু অ্যাপ্রক্সিমেট তিনি কিন্তু এই রেমুনেশনটা কিন্তু নিয়েছিলেন। তো এটা হচ্ছে এই সিনেমার যারা আসলে সাপোর্টিং কাস্ট, হ্যাঁ, তারা আসলে কে কত টাকা নিয়েছিলেন। এবার আমরা একটু লিড কাস্টিংয়ের দিকে যদি আমরা যদি ঢুকি, যে তো লিড কাস্ট বলতে আপনারা অলরেডি বুঝে গেছেন যে আসলে যে কাস্টগুলো সিনেমার গতি বাড়িয়ে দেয় অ্যান্ড সিনেমা যাদের উপরে বেস্ট অন, যাদের উপরে সিনেমা হয়, তো এই কাস্টিংগুলোকে কিন্তু বলা হয় আসলে লিড কাস্টিং। তো এবার আমরা যদি লিড কাস্টিংয়ের ভিতর যদি আমরা ঢুকি, তো অ্যাট ফার্স্ট আমরা যার কাছে আসবো হি ইজ নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি মিশা সদাগর। তো একজন মিশা সদাগরকে আসলে এক্সপ্লেন করার কিচ্ছু নেই, তার যে আসলে নৈপুণ্য, তার যে অ্যাক্টিং ক্যাপাবিলিটি এবং খল অভিনেতা হিসেবে তিনি তখন আসলে তুমুল জনপ্রিয়, খুবই যে বিশাল জনপ্রিয় কিছু ওরকম কিন্তু হয়ে পারেনি, তবে আগাচ্ছে, হ্যাঁ, আর তার কাজের কোয়ালিটি বাড়ছে, তিনি আসলে তখন আসলে এগিয়ে যাচ্ছে এরকম একটা সময় কিন্তু তখন ছিল। হ্যাঁ, তো এই মুভিতে মিশা সদাগর কিন্তু তার মানে আপনি যদি রেমুনেশন যদি ধরেন 2001-2 সালের দিকে অ্যাপ্রক্সিমেট কিন্তু তিনি 1.5 লাখ ক্রস কিন্তু অলরেডি তার রেমুনেশন কিন্তু হয়ে গিয়েছে, 1.5 লাখ থেকে 2 লাখের ভিতরে কিন্তু তিনি তখন নিতেন। কারণ তখন লিড ভিলেন হিসেবে আমরা দেখছি রাজীব হুমায়ুন ফরিদ আস্তে আস্তে রিটায়ার্ড করছে, মিশা আস্তে আস্তে উঠে আসছে, তো এরকম টাইমে কিন্তু এরকম অ্যাপ্রক্সিমেট কিন্তু তার রেমুনেশন কিন্তু এই সিনেমাতে কিন্তু ছিল। তো এইবার আমরা চলে যাবো এই সিনেমার আরেকটু কাস্টিং, মানে মিশা সদাগরের পরপরই আমরা দেখে নেবো যে এই সিনেমাতে আসলে আর কে কীরকম টাকা রেমুনেশন নিয়েছিল। তো এবার আমরা যদি আসি ঝুমকা, যিনি আসলে অশ্লীলতার প্যান্ডামিকে একটা উল্লেখযোগ্য নাম অ্যান্ড এই সিনেমাতে তিনি 60,000 টাকা রেমুনেশন নিয়েছিলেন। এবার আমরা যদি আসি এই ছবির ঝুমকার বিপরীতে কোয়ার্টির যিনি মিশা সদাগর ভিলেন ছিলেন অ্যান্ড তার কোয়ার্টির ছিল সরি মেহেদি। তো মেহেদি এবং ঝুমকা একটা টাইমে কিন্তু একটা সুপারহিট পেয়ার অ্যান্ড মেহেদি অন্তরার পরপরে কিন্তু মেহেদি স্বয়ং কিন্তু ঝুমকার একটা সুপারহিট পেয়ার হয়ে যায়। হ্যাঁ, তো মেহেদি এই সিনেমাতে অ্যাপ্রক্সিমেট তিনি কিন্তু 70,000 থেকে 80,000 এরকম টাকার আশেপাশে কিন্তু তিনি এই সিনেমাতে কিন্তু রেমুনেশন নিয়েছিলেন। এবার আমরা চলে যাবো এই সিনেমার আরেকটু কাস্টিং, শানু। তো শানু যথেষ্ট ভালোভাবে তিনি তার নৈপুণ্য তখন রেখে দিয়েছে, সেকেন্ড লিড হিরোইন থেকে ফার্স্ট লিড হিরোইন হিসেবেও তিনি কাজ করা শুরু করেছে অ্যান্ড এই সিনেমাতে শানু কিন্তু তার ক্যারেক্টারটার বাবদ কিন্তু অ্যাপ্রক্সিমেট তিনি কিন্তু 90 লাখ এরকম কিন্তু তিনি নিয়েছিলেন। ইনফ্যাক্ট তার কিন্তু একটা ভালো বাজার দর, কিন্তু দেখতে বেশ যথেষ্ট সুন্দরী এবং গ্ল্যামারাস, বেশ
চিপচিপে গড়নের বেশ একটা চাহিদা সম্পন্ন একজন হিরোইন কিন্তু শানু ছিলেন। অ্যান্ড এরকম রেমুনেশন কিন্তু অ্যাপ্রক্সিমেট তিনি কিন্তু এই সিনেমাতে কিন্তু তিনি নিয়েছিলেন। তো এবার আমরা চলে যাব তারপর পরই যার কাছে অমিতাশ হাসান। অমিতাশ হাসান তখন আমরা অলরেডি দেখছি যে সেকেন্ড লিড শুরু করে দিয়েছে। শাবনুরের নায়ক শাবনুর সঙ্গে ব্যাক টু ব্যাক সালমানের অকাল পুরাণে রিয়াজও অতটা সুযোগ পায়নি। রিয়াজ অবশ্য পরে পেয়েছে 1999 পর থেকে, কিন্তু অমিতাশ হাসান তখন ব্যাক টু ব্যাক যে সুযোগ নিয়েছে ওই সুযোগ কাজে না লাগানোর ফলে এই সিনেমাতে কিন্তু তার রেমুনেশন ছিল অ্যাপ্রক্সিমেট 1,60,000 বা 1.5 লাখ টাকার আশেপাশে কিন্তু তিনি এই সিনেমাতে কিন্তু রেমুনেশন নিয়েছিলেন অমিতাশ হাসান। তো দেখেন প্রত্যেকটা সিনেমাতে কিন্তু আর্টিস্ট একরকম রেমুনেশন নেয় না, তো আমরা সিনেমার কলাকৌশলী বিভিন্নভাবে আমরা যেটা জানতে পারি সেটা কিন্তু আমরা আপনাদের সামনে কিন্তু প্রোভাইড করার চেষ্টা করি। তো এইবার আমরা চলে যাবো ময়ূরীর কাছে। ময়ূরী যথেষ্ট গ্ল্যামারাস অ্যাক্ট্রেস অ্যান্ড ফার্স্ট লিড সেকেন্ড লিড সব কাজ তিনি করতেন। অ্যান্ড এই সিনেমাতে তিনি মেহেদির কোয়ার্টিস্ট আমিন খানের কোয়ার্টিস্ট ছিলেন মেবি, এবং এই সিনেমাতে তার রেমুনেশন ছিল 1,00,000-এর আশেপাশে ময়ূরী। এবার আমরা চলে যাবো এই সিনেমার লেট কাস্টিং আমিন খান। তো আমিন খান এই সিনেমার ওয়ান ম্যান আর্মি বলা যায়, তিনি আসলে সিনেমাটা টেনেছিলেন অ্যান্ড ফার্স্ট লিড হিরো তিনি। অ্যান্ড আমিন খানের রেমুনেশন তখন 4.5 লাখ টাকার আশেপাশে কিন্তু আমিন খান কিন্তু তখন পার সিনেমাতে নিতেন, কারণ তার স্টারডম জনপ্রিয়তা মার্কেট ভ্যালু কিন্তু ওইভাবে কিন্তু তখন বিল্ড আপ হয়। অ্যান্ড এই সিনেমাটা এবার আমরা চলে যাবো ডিরেক্টর শওকত জামিল, তিনি 4.5 লাখ টাকার মতো রেমুনেশন তিনি ওরকম কিন্তু নিয়েছিলেন, 3.5 লাখ প্লাস 4.5-4.5 লাখ এরকম কিন্তু। তো তিনি কিন্তু যথেষ্ট ভালো একজন ডিরেক্টর, ইলিয়াস কাঞ্চনের ডিরেক্টর ছিলেন তিনি 90s। হ্যাঁ, তো এবার আমরা চলে যাবো এই মুভির বাজেট এবং বক্স অফিস। এই মুভিটা বাজেট কত ছিল অ্যান্ড বক্স অফিস থেকে সিনেমাটা কত। তো এই সিনেমাটার বাজেট ছিল অ্যাপ্রক্সিমেট 80 লাখ ইন 2002-1 এর দিকে 80 লাখ ছিল এই মুভিটার বাজেট। অ্যান্ড এই ছবিটা বক্স অফিস থেকে কিন্তু 1 crore 10 lakhs এরকম আশেপাশে, অ্যান্ড এটা একটা সেমি হিট বা এটা একটা অত বড় হিট ছিল না, কিংবা টেনে হিট বলা যায়। মোটামুটি পুঁজি ফেরত পেয়ে কিছু লাভ হওয়ার সিনেমা, খুবই বড় ধরনের সাকসেসফুল কোনো সিনেমা কিন্তু এটা ছিল না। তো এটা হচ্ছে যে একটি রংবাজ সিনেমা টোটাল কাস্টিংকে কত টাকা পারিশ্রমিক নেয় অ্যান্ড বক্স অফিস নিয়ে ফিল্ম স্পয়ের স্পেশাল আয়োজন।